নমস্কার, আমি অন্তরা। প্রত্যেক দিনের মতো আরও একবার স্বাগত জানাই আপনাদের মেডিটিপস ইউটিউব চ্যানেলে। অনেক মানুষই প্যারালাইসিসে ভুগে থাকে, কিন্তু বুঝে উঠতে পারেন না যে সেটার লক্ষণ কী কী, এক্স্যাক্টলি প্যারালাইসিসের লক্ষণগুলি কী হয়, সেই সকল বিষয়ে উত্তর দিতে আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর পার্থপ্রতিম চট্টোপাধ্যায় স্যারকে। নমস্কার, আমি ডক্টর পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। আজকের বিষয়, পাইলস যেটা হয় এটা সাধারণত দেখা যায় যে অ্যানোরেক্টাল যে ভেন্সগুলো থাকে, যেগুলো ভেনাস ড্রেনেজ করে, অর্থাৎ তার আরেকটা নাম হচ্ছে হ্যামারয়েডাল ভেন। এই ভেনগুলো আস্তে আস্তে চাপ খেতে খেতে নিচের দিকে নাবতে থাকে, অর্থাৎ এটা যখন অনেকটা নিচের দিকে নেবে আসে তখন এই যে ভেনাস প্লেক্সাসটা এবং তার সাথে কিছু ইনফ্লামেশন বা প্রদাহ হয়, এই প্রদাহর জন্য দেখা যায় যে জায়গাটা সোয়েলিং হয়। মলদ্বারের কাছে বা অ্যানাল ক্যানেলে যে ফুলে ওঠা, যন্ত্রণা হওয়া, রক্ত পড়া, এইগুলো শুরু হয়। প্রথম প্রথম রোগী বা রোগিনীরা এসে বলেন যে আমাদের এখানে মলদ্বারে কিছু একটা ফুলে উঠেছে এবং পায়খানা হচ্ছে, যখন তারপর বেশ কষ্ট করে হতে হচ্ছে। এবার এইটা সাধারণত প্রথম সিমটম। অনেক সময় দেখা যায় যে পাইলসকে আমরা সাধারণত দুটো ভাগ করি, একটা হচ্ছে পেনলেস ব্লিডিং, হ্যাঁ, পেনলেস যন্ত্রণাবিহীন অথচ রক্ত পড়ছে এবং দিনের পর দিন। এখানে সাধারণত এটা ইন্টারনাল পাইলস, অর্থাৎ এটা আরও ওপর দিক থেকে আসে। আর দেখা যায় যে আমাদের যে অ্যানাল ক্যানেলটা এটা 3.8 সেন্টিমিটার, হ্যাঁ, এর উপরের দিকে যেটা হয়, যেটাকে আমরা ট্রু পাইলস বলি, সেটা ওপর দিকে হয়, সেটা হচ্ছে ইন্টারনাল পাইলস। আর যেটা বাইরে দিকে হয় এক্সটার্নাল পাইলস, অ্যানাল ক্যানেলের একদম নিচে দিয়ে রেকটামের সাথে যেটা লিঙ্ক করা থাকে, সেখানে দেখা যায় যে ভেনগুলো, যেগুলো হ্যামারয়েডাল ভেনগুলো, আস্তে আস্তে দেখা যায় উঁচু হয়ে ওঠে, বড় হয়ে ওঠে এবং ক্রমশ এটা একটা প্রদাহের জায়গায় চলে যায়, তার থেকে ইনফেকশনও হতে পারে। পাইল সাধারণত দেখা যায় যে যে জায়গাগুলোতে ভেন্সগুলো অ্যানাস্টোমোসিস হয়েছে, অর্থাৎ এখানে সকলের বদ্ধ হিসাবে বলতে গেলে যে কিছু ভেনাস ড্রেনেজ হয়, হ্যাঁ, বেশিরভাগ এখানে সুপিরিয়ার রেকটাল ভেন বা পুইডেন্টাল ভেনের ড্রেনেজটা হয়। ড্রেনেজটা যদি আটকে যায়, সাধারণত দেখা যায় যে 3 o'clock পজিশন, 7 o'clock পজিশন, 11 o'clock পজিশন, এই তিনটে হচ্ছে পাইলসের প্রধান জায়গা এবং এইখান থেকেই আস্তে আস্তে সোয়েলিংটা আরম্ভ হয়। সোয়েলিংটা হয়, পেন হয়, এইগুলো যে ব্যথা, জ্বালা, যন্ত্রণার অনুভূতিটা শুরু হয়। 1 নম্বর যেটা আমরা বলি 3 o'clock পজিশনে, যেটা সেখানে দেখা যায় যে ইন্টারনাল প্রাইমারি পাইলস হয় এই 3 o'clock-এ। 7 o'clock পজিশন যেটা, সেটা হচ্ছে রাইট পোস্টেরিয়ার প্রাইমারি পাইলস। আর 3 নম্বর যেটা 11 o'clock পজিশনে বললাম, সেটা হচ্ছে রাইট অ্যান্টেরিয়ার প্রাইমারি পাইলস। এই তিনটি হচ্ছে পাইলস হওয়ার সবচেয়ে বেশি প্রবণতা থাকে এই তিন জায়গা থেকে, যেহেতু ভেন্সগুলো এখানে অনেক সফট বা অ্যানাস্টোমোসিস হয়েছে। হ্যাঁ, এবার এই পাইলসটা সাধারণত আমরা অনেকভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে, যেমন বললাম যে পাইলসের একটা হচ্ছে যে ইন্টারনাল পাইলস, সাধারণত যেটা পেনলেস ব্লিডিং আছে, আরেকটা হচ্ছে এক্সটার্নাল পাইল, পেন, ব্লিডিং, ইচিং বা চুলকোনো, জ্বালা করা, ব্যথা করা এবং সবচেয়ে বড় কথা যেটা প্রদাহ হয়ে থাকে। হ্যাঁ, সেই এইভাবে আমরা এটাকে ভাগ করি। পাইলস অনেকেরই থাকে, অনেক সময় দেখা যায় জন্মাবতী থাকে এবং শৈশব অবস্থা থেকে থাকে, সেগুলো কোনো সিমটম থাকে না, অর্থাৎ আসিমটোমেটিক। হ্যাঁ, প্রথম রোগী বা রোগিনীরা যে সমস্যা নিয়ে আসেন যে আমাদের মলদ্বারের কাছে কিছু একটা ফুলে উঠেছে, দ্যাট ইজ প্লাগ লাইক সেন্সেশন, কিছু একটা যেন আটকে আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন এটা বাড়ে তখন অতিরিক্ত ব্যথা হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয় এবং তখন তার পক্ষে পায়খানা বা ডিফিকেশন খুব পেনফুল হয়ে যায়। আবার এইগুলোই সাধারণত সিমটম থাকে। দেখা যায় যে আমরা আবার পাইলসকে অনেকগুলো ভাগে ভাগ করি, তার মধ্যে
হ্যাঁ, পাইলস যদি দেখা যায় যে শুধুমাত্র ভেনাস প্লেক্সাসগুলো ফুলে উঠেছে, দ্যাট ইজ দ্য আমরা বলি যে ফার্স্ট ডিগ্রি বা ফার্স্ট ডিগ্রি প্রলাপস। সেকেন্ড ডিগ্রিতে দেখা যায় যে ফুলে উঠছে, আবার সেটা রিডিউস হয়ে যাচ্ছে, হাত দিয়ে চাপ দিলে চলে যাচ্ছে। থার্ড ডিগ্রি পাইলসে আমরা দেখি যে সাধারণত এইখানটাতে যে সবসময় ফুলে আছে, অনেকক্ষণ শেক টেক দিলে এটা চলে যায়। এতে এনে কী জমে থাকে, অর্থাৎ এর মধ্যে ব্লাড ক্লটটা জমে থাকে, আমরা যেটা বলি থ্রম্বোসিস হয়ে যায়, অর্থাৎ ভেন্স থেকে ব্লাডটা আর জায়গায় বা ফেরত যেতে পারে না, সেইখানে এসে আটকে যায়, তার ফলে থ্রম্বোসিস পর্যন্ত হতে পারে। আমরা বলি থ্রম্বোস প্লাস অনেক সময় এই পাইলস রাপচার হয়ে যায়, গিয়ে অসহ্য ব্লিডিং হয়, পেন কমে যায়, কিন্তু ব্লিডিংয়ের স্টেজটা থাকতেই পারে। এছাড়া দেখা যায় যদি কোনো কারণে তার অ্যানাল ক্যানেলে বা কোলনে কোনো রকম এই থাকে, ম্যালিগনেন্সি যদি থেকে থাকে, সাপোজ ধরুন কোলনে ক্যান্সার বা এই জাতীয় অ্যানোরেক্টাল ক্যান্সার, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কন্টিনিউয়াস এই ব্লিডিংয়ের প্রসেসটা চলতে থাকে, তার সাথে পেশেন্ট ক্রমশ রোগা হতে থাকে, অ্যানিমিকও হতে থাকে। অবশ্য সব ম্যালিগনেন্ট কেসই যে অ্যানিমিয়া হবে তা না, দীর্ঘদিন ধরে পাইলস এবং তাতে রক্ত পড়তে 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 একটা সময় দেখা গেল প্রচণ্ড অ্যানিমিক হয়ে গেছে। না, এটা সবসময় সঠিক না, অনেক সময় দেখা যায় যে অ্যানাল ফিশার, ঠিক আছে, ফিশার মানে এটা রাপচার অফ দ্য কন্টিনিউশন অফ দ্য সারফেস এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ জায়গাটা যদি বাস্ট করে, অর্থাৎ খুব কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, কষা পায়খানা, তাতে দেখা গেল যে আমাদের ওই অ্যানাল স্ফিংক্টার যেটা আছে, এক্সটার্নাল স্ফিংক্টারটা অনেক সময় রাপচার করে, এবং এই রাপচার করলে সেইখানে যে ভেনাস আছে, ভেন থেকে বা আর্টারি থেকে ব্লাড ভেসেল থেকে ব্লাড আসতে পারে, এবং সেটার অতিরিক্ত যন্ত্রণা হয়, একটা জায়গা চিড়ে যাওয়া, হ্যাঁ, যার জন্য সেখানে যন্ত্রণাটা বেশি হয়। এটা কিন্তু শুধু একটা পাইলস না হয়েও যদি শুধু অ্যানাল ফিশার হয়, কষা পায়খানা, কষা পায়খানাটা হচ্ছে একটা কারণ, ঠিক আছে, এটার থেকে পাইলসও যেমন হতে পারে, আবার অ্যানাল ফিশারও হতে পারে। হ্যাঁ, আবার অনেকে দেখা যায় যাদের পাইলস ফিশারই থাকতে পারে এবং এই অ্যানাল ফিশার থেকেও ব্লিডিং হতে পারে, যতবার সে ল্যাট্রিনে যাচ্ছে ততবার তার ওই জায়গাটা চিড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এই হচ্ছে, সেখান দিয়ে ব্লিড করছে, এবং তার সাথে একটা স্টিচিং পেন থাকবে, ছুঁচ ফোটানোর মতো বা স্ট্যাবিং পেন, মানে হচ্ছে ছুরি দিয়ে কাটছে, এই জাতীয় ঘটনাও ঘটতে পারে। আবার এমনও হতে পারে একজন মানুষের পাইলসও থাকতে পারে, ফিশারও থাকতে পারে, সুতরাং ব্লিডিং মানেই যে পাইলস এটা ভাবার কোনো কারণ নেই, ফিশারও হতে পারে। এটা দেখা যাচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টরস যাদের থেকে পাইলসের বা ফিশার হতে পারে, তার মধ্যে ছোটো থেকে একটা ক্রনিক কনস্টিপেশন, জন্ম থেকেই বাচ্চার পায়খানা কষা, হ্যাঁ, তারপরে দেখা যায় যে যারা যাদের অনেক সময় ক্রনিক ডিসেন্ট্রি থাকে, আমাশা বা লুজ মোশন, ডায়রিয়া, এর থেকে হতে পারে। হেভি লিফটিং, আপনি জানেন যে অনেকে সেই খুব ওজন নিয়ে ই করেন, যারা ওয়েট লিফটার, তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা এই সমস্যাটা দেখা দেয়। আর অবশ্যই দেখা যায় যে পাইলসের যে আরও কিছু কারণ আছে, তার মধ্যে আফটার পারচুরেশন বা এই প্রেগনেন্সির পরে একটা পাইলস ডেভেলপ করতে পারে, হ্যাঁ, খাদ্যাভ্যাস থেকে করতে পারে। আমাদের এখন না খুব ফাস্ট লাইফ হয়ে গেছে, যার জন্য খাওয়া দাওয়ার টাইম নেই, জল কম খাওয়া, মেন হচ্ছে কটা জিনিস মেনটেন করতে হবে, কনস্টিপেশন যেন না হয়, কোষ্ঠকাঠিন্য হলে পাইলস হওয়ার 100% চান্স থাকে। আমাদের এই যে লাইফস্টাইল, শুনুন, রোগী বা রোগিনী পাইলস নিয়ে যারা আসেন, সিমটোমেটিক পাইলস বা অ্যামারয়েডস, তাদের কিন্তু খাদ্যাভ্যাসে পরিবর্তন করাটা দরকার আছে। প্রথম কথা, টাইম মেনটেন করে খেতে হবে, হ্যাঁ, সবজি, প্রচুর ফল, জল 2.5 থেকে 3 লিটার, এবং তার সাথে বিশেষ করে আমি প্রত্যেকে সাজেস্ট করব, অন্তত ভাতের পাতে একটা করে শশা যদি খান, একটা করে যদি সুগার না থাকে কলা খান, হ্যাঁ, শশা, খলা, পাকা পেঁপে, এইগুলো তো পাওয়াই যায় বাজারে, হ্যাঁ, আপেল আঙুর খাওয়ার দরকার নেই, কিন্তু এইগুলো খেলে যথেষ্ট কাজ হয়। আর সবজির মধ্যে আমাদের যে সমস্ত সবজি এই এখন বিভিন্ন সিজনাল যে এগুলো অবশ্যই আপনারা নিন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা পাইলসটাকে অ্যাভয়েড করতে পারবেন। আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ডক্টর পার্থপ্রতিম চট্টোপাধ্যায় স্যারকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।
আমার আরও কোনো পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা প্লিজ এই মেডিটিভস ইউটিউবে এটা আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো আপনারা সেটা মেডিটিভসের এতে জানান কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। যদি আপনাদের এই এপিসোড ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সঙ্গে ভুলবেন না বেল বাটন ক্লিক করতে। দেখতে থাকুন সঙ্গে থাকুন মেডিটিপসে। আগামীকাল আমরা হাজির হয়ে যাব আবার নতুন কোনো বিশিষ্ট ডক্টরের পরামর্শ সঙ্গে নিয়ে। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজও পাবেন আমাদের।